আমি ছোটবেলার একটা গল্প বলি। আমি একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তা আমার ছোটবেলাটা ছিল আমরা যেভাবে আমাদের বাচ্চাদের শখ আহ্লাদ পূরণ করি সেভাবে ছিল না। আমাদের ছোটবেলা থেকে আমার এরকম একটা ইচ্ছাই ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি যে আমি একটা কাজ শিখব। তখন আমার এই কাজ শেখাটাই ছিল হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজ শেখা। আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজ শিখি। আমার ছোটবেলা থেকেই মনে হতো আমাকে কেউ যদি জিজ্ঞেস তুই বড় হয়ে কী করবি বলতো, আমি বলতাম কেন ব্যবসা করব, যদি আলুর ব্যবসা করি, কাঁচামরিচের ব্যবসা একটা তো করবই, কাঁচামরিচ বিক্রি করব, না হলে কিছু তো একটা করবই। কয় কেন চাকরি করবি না? আমি কি চাকরি করব না কেন? চাকরি করার জন্যে ভালো রেজাল্ট লাগবে, ভালো পড়াশোনা লাগবে, সেটার জন্যেই তো করতেছি। বাট যদি কাঁচামরিচ বিক্রি করতে করতেও যদি একটা ভালো ব্যবসায়ী হয়ে যেতে পারি, মানে আমার ছোটবেলা থেকে একটা বিজনেসের দিকে একটা কেমন জানি খেয়াল ছিল। বাদামওয়ালার কাছ থেকে বাদাম যখন কিনতাম, ওকে আমি জিজ্ঞেস করতাম আচ্ছা এনে কত টাকার বাদাম, বলতে এত টাকার বাদাম, এইটা বিক্রি করলে কত টাকা লাভ হবে। আইসক্রিম কিনতাম, আইসক্রিমওয়ালার জিজ্ঞেস করতাম যে এনে কত টাকার আইসক্রিম কিনে নিয়ে আসছেন, আপনি একদিনে বিক্রি করলে কত টাকা লাভ হবে। তা আমার বেড়ে ওঠা ছোটবেলা সব কিছুই শুক্রাবাদে, মানে এই শুক্রাবাদে মাও একটা কনফেকশনারি ছিল এই সোবানবাগ মসজিদের সাথেই আর কি। আমি নিজেই ইচ্ছা করে বলতাম যে আচ্ছা আমি আপনার এইখানে কাজ করি কিন্তু পয়সা লাগবে না, বাট আপনি যদি বিক্রি করেন আমি এগুলি শেখার জন্যে কাজ করব। মানে এই খেলাধুলার থেকে বেশি নেশা ছিল আমার এই বিজনেসের প্রতি। ওই মাটির ব্যাংকে কিছু টাকা জমাইতাম যে একদিন দেখি আমিও কিছু একটা ব্যবসা করতে পারি কি না। অনেকেই বলতে পারেন এই অনুষ্ঠানটার মাধ্যমে যে অনন্ত ভাই ছোটোবেলা থেকেই যেহেতু আপনার এত ব্যবসার প্রতি মানে নেশাই ছিল, তাহলে সিনেমায় হঠাৎ করে আসলেন কেন? এটাও কিন্তু একটা বিজনেস ছিল আমার। আর আমি তো বিজনেসের সাথে একদম অলমোস্ট 20 বছর ধরে আমি বিজনেসের সাথে জড়িত। আমার একটা বায়ার আছে, ওই কোম্পানির নাম হচ্ছে হুইসপ্রিং স্মিথ। ওদের ইন্ডিয়াতে অনেকগুলো সিনেমা হল আছে, অনেকগুলো, এবং দে আর ভেরি বিগ প্রডিউসার। তুমি বাংলাদেশের সিনেমার সাথে আমাকে পরিচয় করাই দিতে পারো যে বাংলাদেশের সিনেমা আমরা ইম্পোর্ট করে বাংলাদেশের মানুষের অনেক চাহিদা দেয়, বাংলাদেশের সিনেমা দেখবে, বাংলাদেশের কিছু সিনেমা আমাদের কাছে পাঠায় দাও। পাঠায় দেওয়ার পরে ওনারা আমাকে বললো যে এইগুলোর যে সাউন্ড সিস্টেম আছে এবং কালার আছে, এগুলো আসলে কমপ্লিটলি কোনো মানে থিয়েটারে ইংল্যান্ডে চলবে না, আর কালার তো অনেক পুর, এগুলো ফেটে ফেটে যাবে, এগুলি চলবে না। আমার মাথায় আসলো যে ইংল্যান্ডে যদি সিনেমাই চালানো যায়, সো হোয়াই আই এম নট ট্রাই ফর দিস। আমি কিন্তু এরকম কোনো নেশা ছিল না যে আমি সিনেমাতে আসব। আমার কিন্তু বিজনেস পলিসি ছিল যে বাংলাদেশের সিনেমা আমি বাইরে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে সিনেমায় গেলে এইটাও একটা বিজনেস হবে। এটাই হচ্ছিল আমার সিনেমায় আসার গল্পটা। সিনেমা ব্যবসা ছোটোবেলা অনেক কথা হলো। আসলে আল্লাহতালা আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছে। এখন আমাদের যে পরিকল্পনা যে আমরা মানুষের জন্যে কিছু করে যাচ্ছি, করতে পারতেছি, আমাদের বাচ্চারা কী করবে, এটা নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা আছে।